সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক সাইমন তারিক শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুরুতেই জানতে চাই যে আপনার তো দীর্ঘ দিনের একটা পথ চলা চলচ্চিত্র জগতে সো বর্তমানে আসলে চলচ্চিত্র জগতের অবস্থাটা কেমন আসলে আমি 35 বছর চলচ্চিত্র জগতে চলতেছে এখন রানিং অবস্থান বর্তমানে তো চলচ্চিত্রের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে যাওয়া এখন বলা চলো আমরা বলি কমা কমা যেটা সায়েন্সের ভাষায় বলে বা ডাক্তারি ভাষায় বলে আমরা এই অবস্থায় অবস্থান নিচ্ছি যদিও নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার এখন আছে ওনাদের যদি সুদৃষ্টি থাকে চলচ্চিত্রকে বাঁচানোর জন্য তাহলে হয়তো বা বেঁচে যাবে পাঁচ আগস্টের পরে আমরা বলছি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আসলে নতুন বাংলাদেশ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান এবং সেই সাথে যে সংস্কারের কথা আমরা বলছি প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন সেই ব্যাপারে আসলে সংস্কার কোন কোন বিষয় করা প্রয়োজন আসলে হচ্ছে কি সংস্কার নিজে থেকে শুরু করতে হবে আগে আমাকে আগে নিজেকেই সংস্কার করতে হবে আমরা গত ষোলো বছর যাবত বা সতেরো বছর যাবৎ যে অবস্থানে ছিলাম আমরা সবাই খুব মানে বাজে ক্রিটিক্যাল পজিশনে ছিলাম চলচ্চিত্র কার হিসেবে যে আমি কথাটা বলতে পারি আমাদের খুব কাহিল অবস্থা এখন এই কাহিল অবস্থাটা থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে অন্তর্বর্তী কেন্দ্রীয় সরকার পরবর্তীতে কোন গভর্নমেন্ট আসলে আসবে সেটা আমরা জানি না তবে এই সরকার যদি আমাদেরকে উত্তরণ করতে চায় চলচ্চিত্রকে বাঁচাতে চায় তাহলে এই সরকার দিয়ে আমাদেরকে শুরু করতে হবে আগে সর্বপ্রথমে আমি বলে নিয়েছি যে আগে আমাকে সংস্কার হতে হবে নিজেকে থেকেই শুরু করতে হবে সংস্কারটা যদি আমরা সব কিছু মিলেই চেষ্টা করি তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে আবার শুরু করতে পারবো আমরা যদি গত পনেরো দশ বছর পিছনে যাই তাহলে যদি যে চলচ্চিত্র যে যে চিত্র ছিল সেটি কেমন ছিল একেবারেই নেককারজনক গত পনেরো বছরে যে ছবিগুলো রিলিজ হয়েছে বা তৈরি হয়েছে দু একটা ছবি ছাড়া আহামরি কেউ ব্যবসা করতে পারেনি বা কোনো হিরো হিরোইন স্টাবলিশড হতেও পারেনি এটা একটা চক্রান্ত দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল যে কোনো অবস্থায় আমাদের দেশের কোনো চলচ্চিত্রকে মার্কেটে ক্লিক করতে দেওয়া হবে না এটাই ছিল আমার আমার কাছে মনে হয়েছে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা চক্রান্ত ছিল যে ছবিগুলো দেখা গেছে যে বা বহি বিশ্বের মানে আমার পাশের দেশের কোনো মানে ইনভেস্টমেন্ট আছে সেই ছবিগুলো কিন্তু ঠিকই সিনেপ্লেক্সে চলুক বা হলে চলুক যেভাবে চলুক চলে কিন্তু পয়সা উঠে আসছে স্পন্সর কোম্পানিগুলো তখন দেখা গেল কর্পোরেট লেভেল তাকে পয়সা দিচ্ছে বাট আমাদের দেশে যে ছবিগুলো মানে তৈরি হচ্ছে সে ছবিতে কোনো ধরনের স্পন্সারও আসে না কোনো হলেও ঠিকমতো চলে না তারপরে আবার তো কর্পোরেট লেভেল একেবারে জিরো তখন আমাদেরকে কোনো সহযোগিতাই করতে আসে না এবং সেই সাথে যদি গত দশ বছরের কথা বলি তাহলে ব্যবসা সফল সিনেমা খুবই কম বলা যেতে পারে সেই জায়গা থেকে আসলে ব্যবসা সফল সিনেমা তৈরি করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে বা যারা পরিচালক আছেন আপনারা যারা আছেন আসলে পরিচালকটার তো বুদ্ধি একটা বড় না বড় কথা হচ্ছে আগে প্রডিউসার মানে যারা ছবির পিছনে টাকা ইনভেস্ট করেন ওনাদেরকে এগিয়ে আসতে হবে কর্পোরেট লেভেল থেকে এগিয়ে আসতে হবে তারপরে সংস্কারের কথা যেহেতু পাশাপাশি একটু আসে সেটা হচ্ছে আমাদের যে প্রধান জায়গা বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অবস্থানটা এখন বলা চলে জিনের বাড়ি বলি আমরা অনেক ক্ষেত্রে যেটা জিনের বাড়ি হয়ে গেছে আসলে কিছুই এফডিসিতে কোনোভাবেই শুটিং করার মতো কোনো পরিবেশ নাই। কারণ উন্নত মানের কোনো ক্যামেরা নেই উন্নত মানের কোনো ফ্লোর সিস্টেম নেই এবং যাই আছে সেটার হচ্ছে একদম হাই রেঞ্জ মানে যে জিনিসটা আমরা বাহিরে পাচ্ছি দশ টাকায় সেই জিনিসটার দাম হচ্ছে ওখানে তিরিশ টাকা সরকার যদি তিরিশ টাকা রাখে আমি যদি বাহিরে যাই দশ টাকার জিনিস পাই তাহলে আমি কি কারণে তিরিশ টাকা দিয়ে জিনিসটা নেব আমি একই জিনিস সেম জিনিস দশ টাকা দিয়ে বাহিরে পাচ্ছি সরকার আমাদেরকে দশ টাকা থেকে কমাবে কিন্তু না কমায়ে এটা তিরিশ টাকা নিয়ে আসলো যে ফ্লোর আগে আমরা সতেরোশো টাকা ব্যবহার করতাম সেই ফ্লোরের ভাড়া এখন তিরিশ হাজার টাকা অনেক ডিফারেন্স যে কারণে অ্যাফডিসিতে কেউ শুটিং করতে আগায় না দু একটা বিজ্ঞাপন কোম্পানি হয়তো বা আপনাদের চ্যানেলেই একটি ফ্লোর অলরেডি বুকিং করা আছে এটা আলাদা জিনিস বাট মূলত চলচ্চিত্রকে বাঁচাতে হলে সরকার আর এই বর্তমান সমসাময়িকের যে বাজারজাতকরণের প্রক্রিয়াটা সিনেমা হল সিনেপ্লেক্স এগুলোকে একটু নজর দেওয়াটা খুবই জরুরি আচ্ছা এখন এবার একটু জানতে চাই আপনার রিসেন্ট কাজ সম্পর্কে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে আমি রিসেন্টলি যে ছবির কাজটা শুরু করব সেটা হচ্ছে আমার একজন সহকারী আমার খুব কাছের একটা ছেলে রবিউল ইসলাম রবি তার ডিরেকশনে একটি ছবি যাবে যেটা আমি ইনভেস্ট করতে ছবি নাম হচ্ছে রহস্য আমি একটি বড় বড় মাপের একটি ছবি নির্মাণ করার প্রিপারেশন নিচ্ছি প্রথম ইচ্ছা ছিল যে আমি যিশু ওপারের যিশুকে নিয়ে কাজ করার জুসেন গুপ্ত একটা ভালো আর্টিস্ট কিন্তু বর্তমান দেশের যে বর্তমান পরিস্থিতিতে আমরা ওনাকে নিয়ে কাজ করতে পারছি না আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে মোশারফ করিম শখ তাদেরকে নিয়ে কাজটা শুরু করা ছবি নাম হচ্ছে হ্যাংমি টিল ডেথ এটা আমার ডিরেকশনে যাবে গল্পটা কলকাতার একজন ভালো সাহিত্যিক বিখ্যাত সাহিত্যিক দেবাশিষ বন্দ্যোপাধ্যায় তার লেখা গল্পটা এটা আমার আর রানিং আমার দুই তিনটা ছবি আছে কাজ করতেছি এগুলি প্রসঙ্গ পরেই আসবে এই চোখে শুধুই তুমি এটা আপনার চল প্রথম চলচ্চিত্র যে সেই প্রথম চলচ্চিত্র যে স্মৃতিটা শুরু করার একটা চ্যালেঞ্জ এবং প্রথম কাজ হাতে নিলেন কেমন ছিল সেই স্মৃতি একটা রোমান্টিক ধাঁচের ছবি এই দেশেরই মানে খুব স্টার সাবনুর ছিল আমার ছবির আর্টিস্ট এবং ফেরদ ছিল এটা আমার প্রোডিউসার ছিল আমার বন্ধু লন্ডন প্রবাসী ইলাদ জাভেদ রাজ তার অনুপ্রেরণায় ছবিটা তৈরি করা আমার বন্ধু একদিন বললো যে আমি টাকা দেবো তুই ছবি বানা হ্যাঁ তখন বললাম যে কিছুই বানো শাবনূর হইতে হবে আর্টিস্ট এটা আমার একটা বিশাল বন্ধুত্বের খাতিরে বললাম যে দেখ ছবিতে ব্যবসা হয় না অনেক সময় প্রবলেম হয় ক টাকা ফেরত আসতে হবে না তুই বানা মন মতো গেলে তুমি ছবিটা বানাও তখন সাবনুরকে আমি নিয়ে ছবিটা তৈরি করি মোটামুটিভাবে আমার ঘরে পয়সাটা চলে আসছে আর কি তখন একটু সমস্যা ছিল তখন মান্না সাহেবের একটা মারা যাওয়ার একটা ইয়ে ছিল যে কারণে ছবিটা ব্যবসা করা সেটা হয়ে ওঠে আহামরি মান্না ক্রেস ছিল যে কারণে তবুও আমার পয়সাটা ঘরে চলে আসছে ওই ছবিটার সাথে সাথে আচ্ছা সবসময় তো পরিচালকের দায়িত্ব থাকে আসলে নতুন মুখগুলো যারা আছেন কাজের ক্ষেত্রে অবশ্যই যারা ডিমান্ডিং যারা যাদেরকে দর্শক চান তাদেরকে আমরা সবসময় দেখতে চাই এবং প্রডিউসাররা যারা পরিচালক আছেন তারা সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন দর্শকদের মন মতো অনুযায়ী কিন্তু আমরা যারা দর্শক আছি তারা কিন্তু পুরনো মুখগুলি বারবার দেখছি এবং ইন্ডাস্ট্রিতে এখন যারা কাজ করছেন তাদেরকেই ঘুরে ফিরে হয়তো বা অন্য বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভালো দিক আমি একই আর্টিস্টকে বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছি কিন্তু তারপরও নতুন মুখের যে একটা খোরাক আমরা যারা দর্শক আছি দেখার যে আমি নতুন কাউকে দেখবো এবং সেই আঙ্গিকেই দেখব এবং একজন অভিনয় শিল্পী হিসেবে হিসেবে নায়িকা এই আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যারা ছবি বানাই আমরা চাই নির্মাতারা সবসময় চাই যে একটি ছবিতে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতে পারাটা হচ্ছে কি তাকে আমরা কাদামাটির মতো করে ব্যবহার করে কাজ করাতে পারি কিন্তু এর পিছনে যে অর্থ লগ্নিদাতা থাকে তার একটু ঝামেলা থাকে সে ঝামেলাটা হচ্ছে ভাই টাকাটা ইনভেস্ট করছি টাকাটা উঠবে তো এরকম কিছু ব্যাপার থাকে একটু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাকে চ্যালেঞ্জিং থাকে কিন্তু সবাই তো একসময় দেখা গেল যে আমার সোহানুর রহমান সোহান বা এতেশাম সাহেব এরা নতুন শিল্পী নিয়ে কাজ করতো মৌসুমি আমাদের হাত দিয়ে আসছে সাকিব আমাদের হাত দিয়ে আসছে শাকিল আমাদের হাত দিয়ে আসছে সব আর্টিস্টগুলো মোটামুটিভাবে কারা নিয়ে আসছে এতেশাম সাহেব এবং সোহানুর রহমান সোহান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের একটা ভরসা থাকতো নির্মাতা বা প্রডিউসাররা ভরসা করতে পারত যে না ওনার দ্বারা নতুন একটা শিল্পীকে দিয়ে মার্কেট ক্লিক করার মতো কিন্তু আমার মতো নির্মাতা এই মুহূর্তে এসে এটা আমার আমি বলবো আমার মতো কেন অনেকেই আছে যে একটা নতুন শিল্পীকে নিয়ে ক্লিক করার মতো অবস্থান এখন আর কেউ করতে পারে না এটা প্রডিউসাররা বিশ্বাস করতে পারে না যে নতুন শিল্পী না হবে না ভাই পুরানো আর্টিস্ট নিয়ে কাজ করেন এমন কথা বলে ওঠে তবে আমরা চাই যে নতুন যদি শিল্পী না আসে সেই ক্ষেত্রে এই পুরাতন দেওয়ার কত দিন হ্যাঁ আমরা তো চাই নতুন শিল্পী আসুক ভালো কাজ করুক পুরাতনটা ছেড়ে দেবে জায়গা নতুনটা দখল করবে একসময় আমার ওস্তাদরা ইন্ডাস্ট্রি লিড করছে এখন আমরা লিড করি এটা এইভাবেই পরিবর্তন হয় প্রজন্ম চলতেই থাকবে এবং আমরা সাকিব খানের কথা একটু আনতে চাই বিকজ সে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সুপার হিট একজন হিরো এবং তার নিঃসন্দেহে তিনি কিন্তু আমাদেরকে পরপর কয়েকটি খুব ভালো ছবি ছবি দিয়েছেন এবং তাকে আমরা ভিন ভিন্ন আঙ্গিকেও কিন্তু দেখতে পেরেছি আমরা কখনো কল্পনাও করি নেই যে আমার প্রিয় তোমাকে তাকে আসলে রূপে দেখতে পারবো এটা খুব একটা খুবই ভালো ছিল একটা আকর্ষণও ছিল দেখার সো তিনি ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না এভাবে আসলে দাবড়িয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি তিনি একমাত্র এটা কেন সাকিবের যে ব্যাপারটা হচ্ছে সাকিব খুব চ্যালেঞ্জিং ভাবে এই ছবিতে যখন আসে বাংলাদেশে ফিল্মে আমারও আমি বললাম যে আমার উস্তাদি নিয়ে আসছে তাকে সোহান রহমান সোহান অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে তখন ও খুব চ্যালেঞ্জিং নিয়ে কাজ করতে খুব চ্যালেঞ্জিং ভাবে এবং সে চেষ্টা করতো খুব ভালো কাজ করার জন্য বর্তমানে সবাই জানে যে সাকিব নাম্বার ওয়ান হিরো তাকে যদি আমরা বিভিন্ন চরিত্রে রূপদান করতে চাই সে পারে করতে করার মতো যোগ্যতা তার তৈরি করে দিয়েছে আল্লাহ সবাইকে সে শক্তি দেয় না যে সে কাজটা ভালোভাবে করুক সবাই এটা পারেও না অনেকে সুযোগ পেয়েছে আমাদের কাজে লাগা না কিন্তু কাজে লাগাতে পারেনি কিন্তু সে কাজে লাগা এই কাজের জন্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তবে সাকিব ছাড়াও যে অন্যান্য শিল্পীরা কাজ করছে না এটা অবশ্যই ভালো কাজ করতেছে কিন্তু তাকে ক্লিক করাতে বা তারকে ক্রস করার মতো এখন পর্যন্ত একে থেকে বিশ গুনলে সাকিব খান আসবে একুশ থেকে শুরু হবে অন্য আর্টিস্ট আপনি জাসাসের সেন্ট্রাল কমিটির সদস্য আগামীতে কিভাবে কাজ করতে চান ব্যাপারটা হচ্ছে এটা পলিটিক্যাল কথা যদিও পলিটিক্স নিয়ে আসলে আমরা যাচাস করি সামাজিক সাংস্কৃতিক সংস্থাই আমরা আমাদের সংগঠন বাংলাদেশ সামাজিক সংস্থা দুইটাই থাকে আমাদের সামাজিকতাও ব্যাপার থাকে সংস্কৃতির ব্যাপার থাকে আমরা চাই আমরা এখন পর্যন্ত বি এফ আমরা যখন বিরোধী দল বা বলি আমরা প্রধান বিরোধী দলের ছিলাম পলিটিক্যালভাবে কথা সেটা আসলে বলা উচিত না আওয়ামী শক্তিরা আমাদেরকে খুব নির্যাতন করেছে হ্যাঁ এটা মানে বলা বাহুল্য এমনও সময় গেছে আমি ইফতারি করতে বসছি ইফতারি শিল্পী সমিতিতে হঠাৎ করে ফোন করে বলে দিল যে এই যে সাইমন তারি কাছে আসেন তো পুলিশ একদিকে ঢুকতেছে আমি আরেকদিকে দৌড়াচ্ছি কিন্তু আমাদের নেতা যেভাবেই বলি না কেন তার একটা নির্দেশনা আছে যে কাউকে আঘাত করা যাবে না আজকের দিন পর্যন্ত আমাদের যারা আওয়ামী লীগ করে যারা এখন যে নেত্রী চলে গেছে তার সমর্থিত কোনো সদস্যের গায়ে ইন্ডাস্ট্রিতে আমরা দাগ মানে টোকাও দেইনি আমরা তারা অনেকে এখন অ্যাপ্রিসিয়েট অনেকে পলাইছিল যে সাইমন তারিখ হয়তো আমাকে মারবে যারা আমাকে মারছে তারা তো একটু ভয় পেতে পারে যে সাইমন মনে এবার ক্ষমতায় আমরা কিন্তু ক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন সরকার তবু ভয় পাচ্ছিলো আমি নিজে গিয়ে তাদেরকে বলছি যে ভাই এমন কোনো চিন্তা করার কারণ নেই যে আমরা আপনাকে আঘাত করব। হ্যাঁ আপনারা অধম ছিলেন বলে যে আমরা উত্তম হতে পারবো না সেটা কিন্তু না এই সংস্কৃতি শেষ আমরা সবাই মিলে চেষ্টা করব দেশটাকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জিং ব্যাপার আচ্ছা ইন্ডাস্ট্রিতে আরেকটি সিনেমার ক্ষেত্রে চলচ্চিত্র ক্ষেত্রে আমরা দেখেছি যে যে টাকাটা আসলে ইনভেস্ট হয় চলচ্চিত্রটা পুরাটা মেকিং করার জন্য তার থেকে বেশি টাকা মনে প্রমোশনে দেওয়া হয় এই বিষয়টা কতটুকু সঠিক আসলে এখন প্রমোশন হয়ই না উচিত আমি একটি চলচ্চিত্র নির্মাণ করলাম সাপোজ এক কোটি টাকায় আরও এক কোটি টাকা খরচ করতে হবে প্রমোশনের ক্ষেত্রে পাবলিক যদি নাই জানে একটি ছবি নির্মাণ হয়েছে তাহলে তো ছবি চলবে না হ্যাঁ এটা আমাদের দেশে এখন খুব কম খুবই কম আগে পেপার পত্রিকা রেডিও টেলিভিশন প্রোগ্রামে চলতো সব কিছুতে বিল বোর্ড টেল বোর্ড ছিল এখন কিচ্ছু নেই কেউ জানি না হ্যাঁ সেক্ষেত্রে একটি নির্দিষ্ট একটি চ্যানেল আছে তারা ছবি বানাচ্ছে ওয়ার্ল্ড প্রিমিয়ার শো করছে শেষ সে ডিরেক্টর হয়ে গেল ডিরেক্টররা জানি না মানে পাবলিক জানার কথা ওই এক একসময় বলে যায় যে আমার কি ছবি বানাবে মানে রিলিজ হলো উনিও ঠিকমতো জানে না কিন্তু দেখা গেলো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তার ঘরে চলে গেছে তার ঘরে অনেক কিছু চলে যায় মানে প্রোগ্রাম মানে করতে করতে না ছবি আর্টিস্টটা টাকা নিয়ে যাচ্ছে সম্মান নিয়ে যাচ্ছে কিন্তু দর্শক জানি না যে ছবিটা তৈরি হয়েছে আমাদেরকে দর্শকের উপযোগী সিনেমা বানাতে হবে সেই ক্ষেত্রে गवर्नमेंटের বিশাল পৃষ্ঠপোষকতা দরকার আরেকটি বিষয় যে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আছেন যারা নায়ক নায়িকা সবাই তো বিয়ে করে ফেলছেন সো আসলে বিয়ে ছাড়া আমরা নতুন শিল্পী পাবো কিনা আসলে বিয়ে তো করতে হবে একসময় তো একটা মানুষের সময় একটা দর্শকদের কিন্তু একটা ফ্যান্টাসি থাকে হিরো হিরোইনের হ্যাঁ এটা আছে এখনো আছে যে বিয়ে করে ফেলে আর সাপোজ একই ঘরের হাজবেন্ড ওয়াইফ যদি একটা এমব্রেসিং শর্ট দেওয়া তাদের কোনো ফিল আসে না কিন্তু আলটিমেটলি দর্শকের চাহিদা থাকে হিরোরা বিয়ে করে নাই হিরোইনরা আগে আমরা দেখি আমরা নিজেরাই যখন শখ মানে দর্শক ছিলাম তখন আমরা চিন্তা করতাম যে সাবানাপা মানে ভাত খায় না এরকম একটা চিন্তা আমরা আমাদের মাথায় ছিল আসলে আস্তে আস্তে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে আমরাই নষ্ট করে ফেলেছি দেখা গেল যে কোনো আর্টিস্ট রাস্তায় বসে সিগারেট খাচ্ছে হ্যাঁ মানে যে কোনো ধরনের অপকর্ম করছে সেই ক্ষেত্রে আমরাই নষ্ট করা আসলে ব্যাপারটা শিল্পী থাকবে খুব উচ্চ মানের উচ্চ মানসিকতার অধিকারী সেক্ষেত্রে বিবাহ যে থাকবে না এমন কোনো কারণ নেই বিবাহ হতে পারে অনেক ক্ষেত্রে অনেকে গোপন রাখে আমরা গোপন রেখে কিছুদিন চলি যখন আমাদের পর্তি সময় চলে আসে তখন ফ্ল্যাশ করে দেই আর নতুন যারা আসতেছে তারা আসলে কি কেউ কাজ শিখতে চায় না এটা সবচেয়ে বড় আজকেও আমি এক বিকেলবেলা এক হিরোইনের সাথে আমার নতুন ছবির আর্টিস্ট হিসেবে নিতে চাইলাম আমি জিজ্ঞেস করলাম তুমি নাচ জানো না ফাইট জানো না অ্যাক্টিং জানো না তুমি কেন আর্টিস্ট হতে আসছো আগে এগুলি শিখো শিখে আসো শিখে তারপরে আসো তোমার জন্য ভালো হবে নাহলে এই জায়গাটা তোমার জন্য পিচ্ছিল হয়ে যাবে কেউ কোনো শিখতে চায় না কোনো কিছু শিখতে চায় না সবাই আসে কাজের জন্য কিন্তু আমাদের দেশে শিখ যদিও কোনো ইনস্টিটিউট এরকমভাবে উল্লেখযোগ্য নাই যে এখান থেকে শিখে আসতে হবে দুই একটা ইনস্টিটিউট আছে তাও অনেক সরকারি রোশানলে পড়ি যেন আমি একটা প্রোগ্রামের উপর কাজ শিখতে গেলাম আমাকে চান্সই দিল না আমার ইচ্ছা ছিল যে আমি এই ব্যাপারটা এটা শিখি জানি না আমি আমারও যে অজানা অনেক কিছু রয়ে গেছে কিন্তু সুযোগ পাওয়া যায় না আমাদেরকে সুযোগ দেওয়া হয় না আচ্ছা এবার একটু জানতে চাই আপনার পরিচালিত সিনেমাগুলোর নাম অনেকগুলো ছবি কটার নাম বলবো তবে উল্লেখযোগ্য এ চোখে শুধু তুমি ক্রাইম রোড গুন্ডামি যদি তুমি জানতে চৈত্রদুর অনেক ধরনের অনেক ছবির নাম নিজেও মনে করতে পারে না যে অনেক ছবি যারা রিলিজ হয়ে গেছে তবে সামনে যে ছবিগুলো বানাচ্ছি একটা হচ্ছে মজনু নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছি হ্যাং মি টিল ডেথ এটা আমার একটা বড় মাপের ছবি আশা করি দর্শকের কাছে ভালো লাগবে একটা অফ অফ ট্রেক টোটালি একটা গল্পের ছবি আর আমি একটা ছোট ছবি বলা ছিল রহস্য নামে একটি ছবি জালাল খানকে নিয়ে একটা বনমিক কবি জালাল খানের একটা ছবি এটা আমি ইনভেস্ট করতেছি আমরা একটা ইয়াং টিম আছে আমার একটা ডিরেক্টর বোর্ড আছে আমাদের দশজনের একটা বোর্ড আছে আমরা সবাই একটি ছবির পেছনে কষ্ট করি এবং সবাই ডিরেক্টর এই তাদেরকে সহযোগিতাটা নিয়েই আমরা সামনের ছবিগুলো নির্মাণ করছি কে ডিরেক্টর কে কী এটা আমরা চিন্তা করছি আমাকে আমরা চিন্তা করতেছি আগে আমাদের সংস্কৃতিকে আমরা বাঁচানোর জন্য যে অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন অনেক শুভ কামনা রইল ভালো থাকবেন সব সময় আপনাকে ধন্যবাদ এটিএনকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের আগ্রহ আসার অনেক আগেই ছিল কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই আমি এটিএনকে ধন্যবাদ জানাতে সাথে এটিএন এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জি ভালো থাকবেন দর্শক আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটির বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রংময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে